নমস্কার সজলবাবু, 24 আওয়ার্স টিভি থেকে সাংবাদিক সুমিত বলছিলাম। বলুন। আজকে সিবিআই এর হাতে দীর্ঘ অপেক্ষার পর সিবিআই এর হাতে উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যান তারা গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যে শান্তি প্রসাদ সিনহাকেও সহ দুজনকে গ্রেপ্তার করলেন একেবারে সিবিআই। কি বলবেন এই নিয়ে? পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সংস্থারা যখন গ্রেপ্তার করছে, আমরা একটা বিশেষ ব্যাপার দেখতে পাচ্ছি। ওরা জোড়ায় জোড়ায় গ্রেপ্তার করছে। পার্থ অর্পিতা একজোড়া, আজকেও একজোড়া গ্রেপ্তার, এর পরের জোড়াটা কালীঘাটের কাছ থেকে হবে, এটাই আশা করছি, এবং সেটা খুব তাড়াতাড়ি হোক। দুর্গাপূজার আগেই যেন পশ্চিমবঙ্গ থেকে পাপের বিসর্জন হয়, এটা দেখতে চাই, বাংলার মানুষ দেখতে চায়, আমরা নয়। আপনারা বলেছেন যে 2024-এ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করে যে 2024-এ লোকসভা বিধানসভা ভোট একসাথে হবে, তাহলে কি সেটাই ফলতে চলেছে বাংলার মাটিতে? আমার তো মনে হচ্ছে 24-এর আগেই বিধানসভার ভোট করতে হবে। আমার তো এখন যেটা মনে হচ্ছে, 24 কেন, 22 যাবে কিনা সন্দেহ হয় সরকারের। আপনি হঠাৎ করে কালীঘাটের জোড়ার কথা কেন বলছেন? জানতে খুব ইচ্ছে হচ্ছে সজল বাবু, কালীঘাটের জোড়ার কথা কেন বলছেন? আপনি ছাড়া সবাই জানে পিসি ভাই ভোট কথা। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। অসংখ্য ধন্যবাদ সজল বাবু সময় দেওয়ার জন্য 24 আওয়ার্স টিভিতে।